নমস্কার, প্রত্য ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। জানি গতকাল থেকে আমরা ভীষণ টেনশনে ছিলাম যে আজকে সকালটা আমাদের কিরকম হতে চলেছে। খুব একটা মন্দ কিন্তু নাই, শুধুমাত্র কলকাতার বন্ধুদের কথা কিন্তু বলছি, যদিও আশেপাশে অনেক জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া বৃষ্টি অনেক কিছুই হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে। ভীষণ দাপটের সাথে ফণী কিন্তু নিজের ভূমিকা পালন করে গেছে, তবু আমরা সেফ জোনে কিন্তু রয়েছি এখনো পর্যন্ত, সেটা আমরা বলতে পারি। তবু সারাটা দিন আমাদের কেমন যাবে সেটা জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, পাশাপাশি আমাদের ভাগ্য কি বলছে, আমার জন্য কোনটা শুভ কোনটা অশুভ সব বিষয়ের দিকে নজর রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এবং রয়েছেন প্রত্যেক দিনের মতন পণ্ডিতজি, অর্থাৎ মৃগশ্রী জাতক, তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আজকে কেমন যাচ্ছে আমাদের ভাগ্য? হ্যাঁ, প্রথমে বলবো রাশিগত অবস্থান বলবো। রবি মেষ রাশি, ভরণী নক্ষত্র অবস্থান করছে। চন্দ্র মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে। মঙ্গল বৃষরাশির মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে। বুধ আজকের অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে মেষে। বৃহস্পতি অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রের বৃশ্চিকে। শুক্র অবস্থান করছে মীন রাশিতে, রেবতী নক্ষত্রে। শনি অবস্থান করছে ধনুর পূর্বাশা নক্ষত্রে। রাহু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ সরি পূর্ণবসু নক্ষত্রে অর্থাৎ মিথুনে। এবং কেতু অবস্থান করছে পূর্বাশা নক্ষত্রে, ধনুতে। এবার আজকে রাশি ফলে আসবো, প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি শুভ, অর্থনৈতিক সাফল্য, নানাবিধ শুভ অশুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের মূলত যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ শুভ যোগাযোগ আসতে পারে, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। মেষ রাশির মূলত আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত আজকের দিনটি শুভ নয়, নানাবিধ বিড়ম্বনা এবং জটিলতা থাকবে, শারীরিক কিছু কিছু ক্লেশ, এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক দিক থেকে কিন্তু মোটামুটি জটিলতা, সত্য বৃদ্ধি এবং মতানৈক্য আসতে পারে কারোর সাথে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত আজকের দিনটি যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনা করে অগ্রসর হবেন। আজকের দিনে কিন্তু আপনাদের মোটামুটি সেভাবে সাফল্য নাও আসতে পারে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, আজকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে এবং অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ শুভাশুভ যোগ আসবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য আসবে এবং আজকে আপনাদের অর্থ লাভের যোগ আছে। মিথুন রাশির মূলত যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সুফল আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু শুভাশুভ ফল আসবে না, আজকে নানা ধরনের জটিলতা এবং কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক ক্লেশ এবং শারীরিক যে কোনো অশুভ যোগ কিন্তু আজকে আছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের মূলত যারা বিশেষ করে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থ নাশের যোগ, সত্য বৃদ্ধি। কর্কট রাশির যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সতর্কতামূলক অবলম্বন করতে হবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উচ্চ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। সিংহরাশি, সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ, নানাবিধ শুভাশুভ যোগ আসবে, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে শুভাশুভ যোগ আসবে। সিংহরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের নতুন কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে, হঠাৎ অর্থ লাভের মতো যোগ আছে এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শুভাশুভ ফল মিলবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। কন্যারাশি, কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়, আজকে নানাবিধ সমস্যা থাকবে, শারীরিক ক্লেশ, মানসিক কিছু কিছু অশান্তি আসবে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে। কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যারাশির বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা বা ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আজকে কিন্তু আপনাদের অর্থ নাশের যোগ, সত্য বৃদ্ধি। এবং আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলারাশি, তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ, আজকে নানাবিধ শুভাশুভ যোগ আসবে, অর্থনৈতিক সাফল্য, তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য পাবেন। বিবাহের ব্যাপারে যারা অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি আপনাদের পক্ষে শুভাশুভ ফল আসবে। এবং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক,
শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আচ্ছা, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়, মানসিক পীড়া, শারীরিক বিড়ম্বনা, তার পাশাপাশি সত্য বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সাফল্য আসবে না, এবং সত্য বৃদ্ধি এবং তার পাশাপাশি যে কোনো প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে, যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, হঠাৎ চোট আঘাতের যোগ আসতে পারে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আচ্ছা, এরপরে বুধ রাশি। অবশ্যই বাকি রাশিগুলো নিয়ে আমরা ফিরবো, তবে তার পাশাপাশি আপনাদের ফোন আমরা নেব, আপনাদের হোয়াটসঅ্যাপ এর দিকে কিন্তু আমাদের নজর থাকবে, পাশাপাশি আপনাদের নজর রাখতে হবে কিন্তু এই বুকিং নাম্বার গুলোর দিকে, কারণ এই নাম্বার আপনার মোবাইলে সেভ করতে হবে, এই নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। চট করে বলে রাখি যে আজকে কিন্তু ব্যারাকপুরে আপনারা পেয়ে যাচ্ছেন পন্ডিতজিকে, এবং তার পাশাপাশি গুয়াহাটিতে 9 তারিখে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, একটু যোগাযোগ করে নেবেন, ফোন করে নেবেন। কিন্তু 10 তারিখে আগরতলার বন্ধুরা পাচ্ছেন, 11 তারিখে দুর্গাপুর, 12 তারিখে সান্সোলের বন্ধুরা অবশ্যই পাচ্ছেন। তাছাড়া আপনারা জানেন যে প্রতি রবিবার করে কিন্তু বারাসাতে উনি কিন্তু সময় দেন, সোমবার করে গড়িয়াহাট এবং মঙ্গলবার করে বালি ও বাগুইআটিতে কিন্তু সময় দেন। ফোন নাম্বার হচ্ছে 9836719080, এই নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে, পাশাপাশি আরো একটি নাম্বার যাচ্ছে 9836646559, এই নাম্বারও কিন্তু আপনাদের যোগাযোগ করে নিতে হবে। এবং আমরা চলে যাবো একটা হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপে আসি। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপটা পাঠিয়েছেন, মানে তার নাম হচ্ছে নীলাঞ্জনা ব্যানার্জি, মূলত এডুকেশনের সম্বন্ধে জানতে চেয়েছে। আচ্ছা, মানে কি পাঠিয়েছেন আমি বলবো না। আচ্ছা, মেয়েটির জন্মছক নিয়ে আমি আলোচনা করব, এবং জন্মছকটা খুব ভালো জন্মছক, সেই জন্য আমি মূলত আলোচনা করতে চাইছি, আর মেয়েটি পড়াশোনাও ভালো। আচ্ছা, 20/4/2003 জন্ম, 11:55 AM। আচ্ছা, এর হচ্ছে কর্কট লগ্ন বৃশ্চিক রাশি, এবং তার পাশাপাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ। এবার জন্মছকে আমি আসি। আচ্ছা, কর্কট লগ্ন লগ্নের বৃহস্পতির অবস্থান, অর্থাৎ দেখা যাচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ বৃহস্পতি লগ্নে তুঙ্গে অবস্থায় আছে, এবং সে ভাগ্য ভাবকে দেখছে, নবম দৃষ্টি, অর্থাৎ ভাগ্যস্থানে নবম দৃষ্টি। এই জন্মছকের মূলত ভাগ্যস্থানে ও শুক্র অবস্থান, অর্থাৎ শুক্র তুঙ্গি অবস্থান, ভাগ্যভাবে শুক্রের অবস্থান তুঙ্গি অবস্থা, কর্মভাবে রবির অবস্থান তুঙ্গি অবস্থায়, এবং একাদশভাবে রাহুর অবস্থান তুঙ্গি অবস্থায়, এবং তার পাশাপাশি জন্মছকে মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে তুঙ্গি অবস্থায়। অর্থাৎ জন্মছকে দেখা যাচ্ছে বৃহস্পতি মঙ্গল শুক্র রবি, এই 4টে প্ল্যানেট হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে। যদি অধিকাংশ প্ল্যানেট যদি তুঙ্গি অবস্থা থাকে, মূলত আমরা জানি যে সেই সময় সেই ক্ষেত্রে কিন্তু জন্মছকে ভালো কিছু সাফল্য দেয় না, কিন্তু দেখা যায় যদি একাধিক গ্রহ তুঙ্গি থাকে, সেই গ্রহগুলো যদি কেন্দ্রস্থ বা কোণস্থ থাকে, তাহলে কিন্তু তার জীবনে চূড়ান্ত সাফল্য আসে। একাধিক হয় 3টে গ্রহ যদি তুঙ্গি থাকে, বা 4টে গ্রহ যদি তুঙ্গি থাকে, বা 5টা গ্রহ যদি তুঙ্গি থাকে, এরা যদি দুস্থানগত অবস্থা থাকে, এরা যদি উপচয় স্থানের অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসে না, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল দেয়, অশুভ ফল দেয়। কিন্তু এই জন্মছকে দেখা যায় সব কটা গ্রহই কিন্তু কেন্দ্রস্থ অথবা কোণস্থ, এইভাবেই কিন্তু এরা তুঙ্গি অবস্থায় আছে। তার পাশাপাশি আছে পঞ্চমপতি মঙ্গল এবং নবমপতি বৃহস্পতির রাজযোগ, অর্থাৎ পঞ্চমপতি নবমপতি দুটো গ্রহেরই কিন্তু রাজযোগ আছে, এবং নবমপতি এবং দশমপতি, এবং নবমপতি অর্থাৎ পঞ্চমপতি নবমপতি নবমপতি দশমপতির রাজযোগ, একে বলা সিদ্ধি, সিদ্ধিরম্ভ যোগ। এই সিদ্ধিরম্ভ যোগে হচ্ছে সৃষ্টিমূলক কাজকর্মে সাফল্য আসে এদের, এবং এর পাশাপাশি যেটা পাচ্ছি বৃহস্পতি এবং মঙ্গলের বিপরীত রাজ্য, বৃহস্পতি তুঙ্গি এবং মঙ্গলও তুঙ্গি, বিপরীত রাজ্য, এবং এই জন্মছকের চতুর্থ ভাব অধিপতি কারক গ্রহ শুক্র হচ্ছে তুঙ্গি শুধু নয়, বৃহস্পতি দৃষ্ট, একে বলা হয় বিদ্যাবার্তা যোগ। অর্থাৎ এই জন্মছকে কিন্তু একাধিক যোগ আমি কিন্তু জন্মছকে পাচ্ছি, এবং এই জন্মছকের ক্ষেত্রে কিন্তু মূলত একটাই নেগেটিভ, সেটা হচ্ছে কেমোদ্যম দোষ। কেমোদ্যম দোষের ক্ষেত্রে কী হয়, নিচস্থ চন্দ্র যদি নিচস্থ থাকে, সেই কেমোদ্যম দোষের ক্ষেত্রে কী হয়, তাকে জীবনে কিন্তু সংগ্রাম করে দাঁড়াতে হয়, এবং তার জীবনে কিন্তু স্ট্রাগলিং আসে, এবং তার পিতার কিন্তু অর্থনৈতিক সাফল্য আসে না, এবং এই মেয়েটিকে দেখা যাচ্ছে সে কিন্তু জীবনে কিন্তু মানে সাফল্য পেতে গেলে কিন্তু তাকে অনেক স্ট্রাগল করতে হবে। এখন এই মেয়েটির জন্মছক অনুযায়ী এর এখন বর্তমানে গ্রহগত দশা কী চলছে,
এখন চলছে হচ্ছে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে এর তুঙ্গি এবং চতুর্থ প্রতিকারক গ্রহ, এবং শুক্রের মহাদশাতে কিন্তু একে যেহেতু তুঙ্গি শুক্র, তার মহাদশা কিন্তু সাফল্য দেবে এবং ক্রিয়েটিভ লাইনেও কিন্তু তার সাফল্য আসার সম্ভাবনা প্রবল। আচ্ছা, এর পাশাপাশি জন্মছকে কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু আমি ভালো পাচ্ছি, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা জানি যেটা যে দশম ভাবে রবি অথবা বুধ, দশম ভাবে রবি যদি তুঙ্গি থাকে তাদের কিন্তু মেডিকেল প্রফেশনে সাফল্য আছে, যেহেতু বুধের সাথে আছে মেডিকেল প্রফেশনে সাফল্য আসে। এবং এর ইচ্ছা হচ্ছে উচ্চ শিক্ষা শুধু নয়, এর আইএস পড়ার অথবা মেডিকেল রিলেটেড কোনো লাইনে পড়ার, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই জাতীয় যোগ কিন্তু জন্মছকে কিন্তু আমি পাচ্ছি। কারণ যার জন্মছকে একাধিক রাজ্য, একাধিক রাজ্য অর্থাৎ ওর জন্মছকের মূলত সিদ্ধিরম্ভ যোগ, বিদ্যাবত্তা যোগ, তার পাশাপাশি হচ্ছে বৃহস্পতি মঙ্গলের বিপরীত রাজ্য, এবং তার পাশাপাশি হচ্ছে পঞ্চমপতি ভাগ্যপতি রাজ্য, নবমপতি দশমপতি রাজ্য, পঞ্চমপতি নবমপতি রাজ্য। অর্থাৎ এই সময় এই জন্মছকে কিন্তু আর জীবনে সাফল্যতে আসতে বাধ্য, এবং এই জন্মছক অনুযায়ী কিন্তু এর উচ্চ শিক্ষার ছক, যেমন উচ্চ শিক্ষা তেমন তার কর্মজীবনও সাফল্য। আচ্ছা, একটু আছে না একজন বন্ধু আছে, মোটামুটি এই জন্মছকটা আমাদের বিচার মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আরো বিস্তারিত জানতে হলে তো যোগাযোগের একটা প্রয়োজনীয়তা থেকেই যায়। এবং কে আছেন বলুন, নমস্কার। আমি বারাসাত থেকে বলছি, দিদি নমস্কার আপনাদের দুজনকে। হুম 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 কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। ছেলের সম্বন্ধে অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ দেখি, কিন্তু লাইন আজকে অনেক কষ্ট করে পেয়েছি। বেশ ভালো, ফোনের আতঙ্কে অনেকে হয়তো ফোন করেনি, আপনি পেয়ে গিয়েছেন, খুব ভালো। বলুন ডেট অফ বার্থ বলুন। 1993 15ই মার্চ। 15ই মার্চ 1993। টাইমটা বলুন। 10:12 সোমবার। 10:12 কখন? সকালে। সকাল 10:12 সোমবার, ঠিক আছে। জন্মস্থান কোথায় বললেন? কলকাতা। কলকাতা, বেশ। এমনি রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতজি বলবেন মিলিয়ে নেবেন। সোমবার জন্ম তো? হ্যাঁ। বিষলগ্ন ধনু রাশি। হ্যাঁ। মূলা নক্ষত্র দেবাড়িগণ, জানতেন? হ্যাঁ। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি। এর হচ্ছে বিষলগ্ন, লগ্নের চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে রবি। রবি হচ্ছে একাদশ ভাবে অবস্থান করছে, পঞ্চমে বৃহস্পতির অবস্থান, পঞ্চম প্রতিকারক গ্রহ, সপ্তম অষ্টম নবম, পঞ্চম প্রতি এবং নবম প্রতিকারক গ্রহের রাজ্য। আচ্ছা, সপ্তমের নিচস্থ রাহু, অষ্টমের চন্দ্রের অবস্থান, এবং চন্দ্র হচ্ছে মঙ্গল দৃষ্ট। আচ্ছা, সপ্তম অষ্টম নবম এবং বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ভাবে সক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট। এবার আমি আসছি ওর জন্মছক অনুযায়ী বর্তমানে গ্রহগত দশান্তর দশা কী চলছে। বর্তমানে ওর চলছে হচ্ছে শুক্রের মহাদশা, এই আগস্ট মাস থেকে কিন্তু রবির মহাদশা শুরু হবে, 2019 আগস্ট মাস থেকে। আচ্ছা, শুক্রের, আচ্ছা রবির মহাদশা ওকে কিন্তু সাফল্য ওকে দেবে, রবি মহাদশা কর্মজীবনের দিক থেকে কিন্তু সাফল্য দেবে। রবি হচ্ছে জন্মছকের চতুর্থ প্রতিকারক গ্রহ, বৃহস্পতি দৃষ্ট। বলছি দাদা, ওই বলুন। হ্যাঁ, কি বলছেন বলুন। বলছি যে ও তো ইলেকট্রিক্যাল নিয়ে এমটেক করেছে, পিএইচডি কতগুলো পর পর অ্যাডমিশন আছে এই মাসে, মে মাসের মধ্যে, তার মধ্যে দুটো হয়ে গেছে, দুটোতে কোনো সাফল্য লাভ করেনি, এই জন্য আপনার কাছে একটু জিজ্ঞাসা যে আর তিনটে বাকি আছে মে মাসের মধ্যে, এই অ্যাডমিশন টেস্ট গুলোতে কি উত্তীর্ণ হতে পারবে না কি আছে, মানে ক্যারিয়ারের, এটাই তো বুঝতে পারছি না। মানে এই মে মাসেই? হ্যাঁ, মে মাসে আরো তিনটে আছে এ বছরের মে, এই কামিং মে। আচ্ছা আচ্ছা, কামিং মে মাসে না? আচ্ছা, সামনের, হ্যাঁ এই বছরের। হ্যাঁ, এই 19 একটা আছে, একটা 9 তারিখে আছে। ও আচ্ছা, সামনেই। হ্যাঁ ঠিক আছে, এখন তো 7:30 পিরিয়ড, 20 হচ্ছে শনি হচ্ছে 20 নম্বর নক্ষত্রে, সম্পদ নক্ষত্রে অবস্থান করছে, ঠিক আছে। তার পাশাপাশি হচ্ছে এখন চলছে ওর দশান্তর দশা কী চলছে দেখে নিচ্ছি, শুক্রের মহাদশা, কেতুর বোধহয় অন্তর্দশা দেখলাম। হ্যাঁ, বর্তমানে কেতুর অন্তর্দশা জুন মাস থেকে, জুন মাসের 26 তারিখ থেকে শুরু হবে। এই সব পরীক্ষা কি মূলত এই মাসেই, মানে মে মাসেই? হ্যাঁ হ্যাঁ, মে মাসেই আছে, তাই তো? মে মাসে হলে হবে, হবে। হ্যাঁ আচ্ছা, বাহ, তাহলে তো মাই টেনশন কমলো। শুনুন,
কেন হবে হবে কেন, শুক্রের দশা চলছে এবং তার পাশাপাশি ওর বুধের অন্তর্দশা, ঠিক আছে, আর বুধের অন্তর্দশা ও শনির প্রত্যন্তর্দশা চলছে ওই বর্তমানে, ঠিক আছে। অর্থাৎ শুক্রের দশা বুধের অন্ত, বুধ শুক্র হচ্ছে ওর লগ্নপতি কারক গ্রহ তুঙ্গি, বুধ হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে, আর তার পাশাপাশি হচ্ছে শনি হচ্ছে ওর জন্মছকের নবমপতি এবং দশমপতি, সক্ষেত্রে আছে। অর্থাৎ দেখা যাচ্ছে শুক্রের দশা বুধের অন্তর্দশা এবং শনির প্রত্যন্তর্দশা এই সময়টা চলবে। 26শে জুনের আগে যদি হয় ও সাফল্য পাবে, তার পাশাপাশি সাড়ে সাতি চলছে ঠিকই, শনি এখন ওর সম্পদ নক্ষত্রে আছে, অতএব ওকে সাড়ে সাতির নেগেটিভ ফল দেবে না। আমরা অনেক মূলত ভয় পাই যে সাড়ে সাতিতে অনেক মানে নেগেটিভ ফল দেয়, ওর সাড়ে সাতির পিরিয়ডে সেরকম নেগেটিভ ফল আমি দেখতে পাচ্ছি না। এই জন্মছকটা তো উচ্চশিক্ষার ছক, আর কোনো চাকরিও তো হচ্ছে না দাদা, চাকরি আপনি ভাবছেন বললেন তো কেন, উনি চাকরির ব্যাপারে ভাবতে হবে না, ওর একাধিক চাকরির যুগ আসবে, কোনটা ছেড়ে কোনটা করবে সেই সময় আসবে ওর, তাহলে বুঝতে পেরেছেন। আসলে আমরা অন্ধকার দেখলে ভাবি আর কোথায় আলো আসবে, হবে চান্স দাদা, হ্যাঁ পিএইচডি তো হবে, হবে হবে হবে, উচ্চশিক্ষার এটা উচ্চশিক্ষারই ছক, বুঝতে পেরেছেন, ওর উচ্চশিক্ষা অবশ্যই হবে, যে ও গবেষণামূলক অর্থাৎ পিএইচডি মূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসবে। ওকে দিদি ভাই সঙ্গে থাকুন, আসলে বিষয়টা কি বলুন তো, ছেলের জীবনের উন্নতি যেটা কিন্তু এক দু সেকেন্ডে আলোচনা তো হয় না, যদিও পণ্ডিত জি সব থেকে বেশি সময় আপনাদের লাইভ অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করে, যেহেতু বিষয়টা ভীষণ সিরিয়াস না, আপনাকে একটু সিরিয়াস হতে হবে, একটু যোগাযোগের প্রয়োজনীয়তা থাকে। হ্যাঁ, এই জন্মছকে কর্মের বিষয়ে সমস্যা আসবে না, কারণ হুম কারণটা কি, এর হচ্ছে রবি হচ্ছে কর্মকারক গ্রহ চতুর্থ পতি এবং রবি হচ্ছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, এবং রবিরই মহাদশা আসবে 2019 সালের আগস্ট থেকে 2025 সালের আগস্ট, অর্থাৎ রবি হচ্ছে কর্মজীবনে ওকে চূড়ান্ত সাফল্য দেবে। আর যার পঞ্চমপতি প্লাস ভাগ্যপতি, সরি পঞ্চমপতি ভাগ্যপতি, পঞ্চমপতি দশমপতি রাজযোগ, সে জীবনে সাফল্য পাবে না, উচ্চশিক্ষা পাবে না, তার এই তো জীবনে সাফল্য পাবে একদম। এবং আমার সব থেকে এটাই ভালো লাগে যে পণ্ডিতজির কাছে একটা জন্মছক এলে সেখান থেকে পজিটিভিটি গুলো এত সুন্দর ভাবে পণ্ডিতজি তুলে ধরার চেষ্টা করে। আপনি হয়তো অন্য কারোর কাছে যাবেন, প্রচুর নেগেটিভ কথা আপনাকে বলে দেবো, আরো তো কালসর্পদোষ চলছে এই সময়টা, তোর জন্য খুব খারাপ, ওকে একটা প্রতিবিধান নিতে হবে। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু ভয় দেখানোর সাবজেক্ট নয়, যদিও বিভিন্ন ধরনের মানুষ থাকে না, বলে যত মত তত পথ, ঠিক সেটা হয়ে থাকে, কিন্তু আমি পণ্ডিতজিকে দেখেছি যে সব সময় সঠিক নিয়ম মেনে চলা, নিষ্ঠা সহকারে কাজটা করা এবং মানুষকে আতঙ্কিত না করা, তাকে শুধুমাত্র সতর্ক করা, এটা আপনি ভীষণ রকম ভাবে মেনটেন করেন। আর তাছাড়া আপনাদের আরেকবার বলে রাখবো, বুকিং নাম্বার মোবাইলে সেভ করুন, এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে, কারণ একটি দুটি ফোন আমরা নিই, তার বেশি নেওয়া সম্ভব হয় না। বাকিরা কি করবেন, বাকিরা কথা অবশ্যই বলবেন পণ্ডিতদের সাথে, কিন্তু চেম্বারে বলবেন, এই দায়িত্ব তো আপনাদের পালন করতেই হবে। এবার আমরা কিসে যাবো, আমরা বাকি রাশিফল গুলোতে যাবো নাকি উপাচারে যাবো? ধনুরাশি, ধনুরাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ অশুভ ফল মিলবে এবং অর্থনৈতিক সাফল্য, এবং তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সাফল্য আসবে। ধনুরাশির যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাফল্য, এবং আজকে যে কোনো কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে অগ্রসর হতে পারেন, আর সেক্ষেত্রে চূড়ান্ত সাফল্য। এবং ধনুরাশির মূলত আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে হলুদ এবং নীল। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ, আজকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শুভাশুভ যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য আসবে, অর্থনৈতিক সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো শুভ যোগাযোগ, তার পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। এবং মকর রাশির বিশেষ করে যারা হচ্ছে মূলত চাকরি করেন, এবং চাকরির সূত্রে নতুন কোনো যোগাযোগও কিন্তু আসতে পারে। এবং আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং লাল। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি শুভাশুভ ফল মিলবে, অর্থনৈতিক সাফল্য, তার পাশাপাশি নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ লাভ, সম্মান বৃদ্ধি, লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। কুম্ভ রাশির মূলত আজকে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সাফল্য বিশেষ করে পূর্ব দিক থেকে আসবে। আজ আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়,
নানাবিধ মানসিক টেনশন এবং তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা বিড়ম্বনা আসবে। মীন রাশির মূলত জাতক জাতিকারা কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সতর্কতামূলকভাবে এগোতে হবে এবং আজকের দিনে কিন্তু আপনারা কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না এবং তার পাশাপাশি কিন্তু শারীরিক ক্লেশ এবং মানসিক কিছু কিছু পীড়া আসতে পারে এবং আজকে কিন্তু আপনাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজকে সত্য বৃদ্ধি অর্থ নাশের যোগ আছে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। অবশ্যই গেল আমাদের রাশি ফলও মোটামুটি জেনে নিতে পারলাম যে আজকের দিনটা কেমন যাবে। তবে একটা ফোন আছে, কে আছেন? নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকে সুপ্রভাত। নমস্কার, কে বলছেন? আমি অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে বলছি, নামটা একটু বলছি না আর কি। নামটা বলছেন না, বেশ। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? আমার আমার ভাইজির সম্বন্ধে জানবো। ভাইজির সম্বন্ধে, ভাইজির ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 25শে ডিসেম্বর 1986। আচ্ছা, সময়টা বলুন। সময় বিকেল 4:30। বিকেল সময়টা বিকেল 4:30। টাইম বলুন। জন্মস্থান কোথায়? জন্মস্থান বিহারের কাটিহার। কাটিহার, তাই তো? হ্যাঁ, বিহার, বিহার কাটিহার। হ্যাঁ, বুঝতে পেরেছি। 1 মিনিট ধরুন। হ্যাঁ মিথুন লগ্ন, লগ্নের চতুর্থ চন্দ্রের অবস্থান চতুর্থ পতি বুধ এবং তারপর সপ্তম অষ্ট নবম পতি হচ্ছে শনির সাথে কম্বিনেশন, সপ্তমে রবি, অষ্টম নবমে হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং দশম পতি কারক গ্রহ হচ্ছে ওর বৃহস্পতি। বৃহস্পতি নবমভাবে, সপ্তম অষ্ট নবমভাবে অবস্থান করছে। আচ্ছা, এবার আমি জন্ম শুক্র ওর সক্ষেত্রে অবস্থান করছে, ওর মাল্যব্য যোগ আছে, তার পাশাপাশি দেখে নিচ্ছি বর্তমানে গ্রহগত দশান্তদশ। 1 মিনিট দেখে নিচ্ছি। আচ্ছা, এখন বর্তমানে ও চলছে বৃহস্পতির মহাদশা। আচ্ছা, বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে আর চলছে হচ্ছে বুধের অন্তর্দশা, অর্থাৎ বৃহস্পতির মহাদশা বুধের অন্তর্দশা। দেখুন, এই জন্মছক অনুযায়ী ওর কিন্তু মূলত কিন্তু উচ্চ শিক্ষার ছক, কারণ হচ্ছে ওর চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে বুধ। এই বুধ কিন্তু জন্মছকের ওর মূলত নবমপতি, নবমপতির সাথে কিন্তু কম্বিনেশন আছে, অর্থাৎ চতুর্থপতি নবমপতি কম্বিনেশন থাকলে কি হয়, তার কিন্তু উচ্চ শিক্ষা হয়। ও কি মাস্টার ডিগ্রি করেছে? হ্যালো, এমএসসি করেছে। এমএসসি করেছে, তার মানে মাস্টার ডিগ্রি সে করেছে। হুম, আচ্ছা, যাই হোক, ওর সমস্যা যেটা হচ্ছে আমি মূলত পাচ্ছি, ওর কর্মজীবনও কিন্তু ভালো হবে, কর্মজীবনের দিক থেকে কিন্তু সাফল্য বা উন্নতি ওর আসবে জীবনে, সেটা 2020 সালের মে মাসের পর থেকে। কিন্তু ওর ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু আমি সমস্যা পাচ্ছি। আমি বলছি, বিবাহের যে ওর যোগ যেটা, সেটা কিন্তু মূলত কিন্তু 2020 সালের মে মাস থেকে। ও বাবা, এখন একটা বছর। হ্যাঁ, একটা বছর, 2020-এর মে থেকে, 2020-এর মে থেকে। কারণ আমি বলছি কেন, 2020-এর মে থেকে ওর কিন্তু শুক্রের অন্তর্দশা আসবে, বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা, এবং শুক্র মূলত ওর জন্মছকে কিন্তু সক্ষেত্রে অবস্থান করছে, ঠিক আছে? শুক্র মূলত হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিন্তু সাফল্য দেয় একদম, এবং 2020-এর মে থেকে হচ্ছে শুক্র, বৃহস্পতি শুক্রের দশান্তদশা থেকে কিন্তু বিবাহ যোগ, কর্মজীবনেও সাফল্য। আজকে এই পর্যন্তই, আজকে আর কথা আমরা এগোতে পারছি না যেহেতু সময় একদম নেই, তবে সামনের বছর মে মাস থেকে কিন্তু বিয়ের যোগ শুরু হচ্ছে। আপনাকে একটা ব্যক্তিগত ভাবে পরামর্শ দেবো, একটু যোগাযোগ করুন, কারণ জটক বিচারের প্রয়োজনীয়তা রয়েছে, আরো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। পন্ডিতজিকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের, ভালো থাকবেন, নমস্কার।